আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাজার চলতি মুখরোচক স্ন্যাক না কিনে একটু সময় হাতে নিয়ে বাড়িতে মজুদ সাধারণ কিছু উপকরণ দিয়ে অল্প খরচে সুস্বাদু স্ন্যাকটি বানিয়ে বিকেলের চায়ের সাথে সকলের প্লেটে অনায়াসে তুলে দেওয়া যেতে পারে। এর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলো আমাদের সকলের বাড়িতেই পাওয়া যায়। উপরটা মুচমুচে এবং ভেতরটি বেশ নরম তুলতুলে। এটি করতে যা যা লাগবে তার মধ্যে হলো আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর একটুখানি পেঁয়াজকলি কুচি। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ব্লাঞ্চ করা মটরশুঁটি। চারটে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে মেখে নেব এবং মটরশুঁটিগুলো এমন সেদ্ধ করেছি যাতে পুরো সেদ্ধ না হয়, একটুখানি জাস্ট অল্প সেদ্ধ হবে, এগুলোকে আমি সব একসাথে মেখে নেব। আলু আর মটরশুঁটিগুলো একসাথে আমি একটু চটকে মেখে নেব। এরপর এখানে একটি ফ্রাইং প্যানে খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, যে কোনো তেলই দেওয়া যেতে পারে, অল্প তেলই লাগবে, এক টেবিল চামচ মতো। তেল গরম হলে প্রথমেই দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই দুটোকে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে আলু আর কড়াইশুঁটি দিয়ে দেব। আলুটাকে আমি খুব বেশি চটকে মাখিনি, অল্প একটু দানা দানা আছে সেরমভাবে মেখেছি, এরমভাবেই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দেবেন, একটুখানি শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করবেন, একটু পাশে থাকবেন। আর খানিকটা সাধারণ বাদাম, চীনা বাদাম, শুকনো খোলায় ভাজা চীনা বাদাম ক্রাশ করে নিয়েছি। ম্যাজিক মশালা দিলাম, ম্যাগি ম্যাজিক মশালা। ম্যাজিক মশালা না থাকলে যে কোনো মশলা দেওয়া যেতে পারে, ভাজা মশলাও ভালো লাগে। এক মুঠো পেঁয়াজকলি দিয়ে দিলাম। ম্যাজিক মশালার জায়গায় পাওভাজি মশলাও দেওয়া যেতে পারে, বা কোনো মশলা না থাকলে একটুখানি গরম মশলাও দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা। ধনে পাতা দিয়ে মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর দেব একটুখানি লেবুর রস। এখানে আমি হাফ লেবু নিয়ে নিয়েছি। এই লেবুর রসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমার পুর তৈরি হয়ে যাবে। পুরটি তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হাফ কাপ জলে গুলে রেখে দেব। এরপর একটা মিক্সিং জারে পরপর চারটে ডিম ফাটিয়ে নেব। একটা ব্যাটার তৈরি হবে চারটে ডিম দিয়ে। তার মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে চার চামচ ময়দা দিচ্ছি। আর তারপর দেব একটু জল, একটু নুন দেব পরিমাণ মতো, হাফ কাপ মতো জল দেব। দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটা দিয়ে আমার র‍্যাপ তৈরি হবে। এটাকে অন্যভাবে স্প্রিং রোলও বলা যেতে পারে। একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। গ্যাসে ওদিকে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। ফ্রাইং প্যানটি গরম হলে একটি হাতার সাহায্যে এক চামচ ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এবং বাদবাকি ব্যাটার আমি ঢেলে রাখব। এভাবেও করা যেতে পারে, অন্যভাবেও একভাবে করা যেতে পারে, সেটি আমি দেখাচ্ছি। এভাবে একটুখানি এক মিনিট মতো রেখে দিলে র‍্যাপটা আপনি থেকে প্যান ছেড়ে বেরিয়ে আসবে। এখানে কোনো তেল ব্যবহার করতে হবে না। একটি র‍্যাপ তৈরি হয়ে গেছে। এবার আরেকটি তৈরি করব অন্যভাবে। এটি এক হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে ধোসার মতো চারিদিকে ছড়িয়ে দিলাম। খুব অনায়াসে এটি প্যানটাকে ছেড়ে আপনিই উঠে চলে আসবে। খুব পাতলা এবং সফট। এভাবে আমি সব র‍্যাপগুলো তৈরি করে নেব।
সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 3 চামচ মতো ময়দা দিয়ে একটু অল্প জল দিয়ে একটা আঠা তৈরি করে রেখেছি, যেটা আমার আটকানোর কাজে লাগবে। এবার একটা র‍্যাপ নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দেবো। পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পুরি আমার দরকার। এবার স্প্রিং রোলের মতো মুড়ে দেব। খেতে খুবই ভালো লাগে। যদি কেউ ডিম না খেতে চান তাহলে ডিম না দিয়ে শুধুমাত্র ময়দা দিয়েও এটি করা যেতে পারে। ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলেও ভালো লাগবে। 50 ময়দা 50 কর্নফ্লাওয়ার এভাবে একটুখানি মুড়ে দিয়ে আমি ময়দা গোলা দিয়ে আটকে দিলাম। এবার কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম একটু নেড়ে নেব, কারণ কর্নফ্লাওয়ার সবসময় রেখে দিলে নিচে জমে যায়। একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে রোলটাকে একবার ডিপ করে ব্রেড ক্র্যাম্প বা বিস্কুটের গুঁড়োর মধ্যে রোল করে নেব, খুব ভালো করে কোট করে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। ওদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটি মিডিয়াম ফ্লেমে ভাজব। তেল গরম হয়ে গেছে, এবার রোলগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। খুবই টেস্টি, একবার করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। স্প্রিং রোলের সাথে এর তফাৎ হলো এর ফিলিংটা আমি ঘরে থাকা আলু আর মটর দিয়ে করেছি, আর স্প্রিং রোলে বাঁধাকপি অন্যান্য সবজি ইউজ হয়, এই তফাৎ আর কিছুই নয়। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতে খুবই সুন্দর এবং খেতে ততোধিক মুখরোচক। একটু টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দিলাম। একটি ভেঙে দেখাচ্ছি, উপরটা মুচমুচে ভেতরটা নরম তুলতুলে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।